Madam. Giusto, madam. এই ধরুন আপনার বাকি 70 টাকা। বাকি 70 মানে তোমার কাছে আমি এখন আরো 50 টাকা পাই। কোন দুঃখে যে তোমার কাছ থেকে চাকরির আবেদনের জন্য 500 টাকা ধার নিছিলাম। এই পর্যন্ত 830 টাকা সুদ দিছি। তারপরও নাকি এখনো 50 টাকা পাই। হাই, তার মানে কি আমি মিথ্যাবাদী? আমি কখন বললাম তুমি মিথ্যাবাদী? মিথ্যাবাদী বলো না, কিন্তু তোমার ভাবভঙ্গি দেখে তো মনে হইতাছে আমি অপরাধী। সারা জীবন মানুষকে একটাই সাজেশন করব, ভাই মরে গেলেও দয়া করে প্রেমিকার কাছ থেকে টাকা ধার নিও, সারা জীবন ঋণ শোধ করলেও শেষ হবে না। হইছে, এখন আসল কথা বলো, চাকরি পরীক্ষা কেমন হইছে? পরীক্ষা তো ভালোই হয়, কিন্তু আমার তো মামা চাচা নাই। থাক, চিন্তা করো না, কোনো একটা ব্যবস্থা হয়েই যাইব। আর ব্যবস্থা না হইলেও কি, তোমার দুলাভের মতো গরজামাই থেকে যাবো। কোথায় আগরতলা আর কোথায় চৌকির তলা? এই, তুমি কি আমার দুলাভের মতো জ্ঞানী নাকি? এত জ্ঞানী হলে গরজামাই থাকে কেন? তা তো আমিও জানি না। বিয়ের পরটা এক বছর দুলাভাই বুবুরে নিয়ে নিজের বাড়িতেই ছিল, তারপরে হঠাৎ করে একদিন আমাদের বাসায় চলে আসলো, এরপর থেকে ঘরজামাই থাকে। খোঁজ নিয়ে দেখো, নিজের এলাকায় আবার মাডার টাডার করে গা ঢাকা দিয়ে থাকে নাই তো? আরে এইসব কি বলো, দুই গ্রাম পরেই তো দুলাভাই গ্রাম, এত কাছে কি কেউ গা ঢাকা দেয়? তোমার দুলাভের গ্রাম তো আবার চোর ডাকাতের জন্য বিখ্যাত। শোনো, আমার দুলাভাই চোরও না ডাকাতও না, আমার দুলাভাই জ্ঞানী মানুষ। আর আমি? তুমি হলে বেকুব। আমি বেকুব তাই না? এই কি করতেছো, ছাড়ো, মানুষ দেখে ফেলে ঝামেলা গো। আরে দেখলে দেখো, আমি তো সেটাই চাই যে লোকজন দেখে আমাদেরকে বিয়ে দিয়ে দেখে। তোমার মাথায় এসব কুবুদ্ধি আসে কই থেকে? শুনেন ম্যাডাম, আমার মাথায় না টুকটাক বুদ্ধি আছে, আপনার দুলাভের মতো বুদ্ধি আমার ব্রেনও আছে। আইসে আমার জ্ঞানী রে। আমার জান পাখিটা কেমন আছে? তোমার জান পাখি 50 বার ভালো আছে। আমার জান পাখি কি আমাকে সারাদিন মিস করছে? তোমার জান পাখি সারাদিনে তোমারে 50 বার মিস করছে। জীবনে যে কি ভুল করছি তোমার কাছে 50 টাকা ঋণী থেকে তা আল্লাহ ভালো জান। কথায় কথায় 50 টাকার খোটা না দিলে কি তোমার মন ভরে না? খারাপ লাগলে টাকা শোধ দিয়ে দাও। এই মাসে টিউশনের টাকা পাইলে সবার আগে তোমার টাকা শোধ করে তারপর হিসাব ক্লিয়ার করো। খুব ভালো, আমিও চাই তুমি বাকি বকেয়া শোধ করো। বাকি বকেয়া শোধ করব, হালকাদা করবো না? তোমার সাথে আমার যেদিন বিয়ে হবে সেদিন তুমি একটা রোস্ট বেশি খেয়ে নিও। তোমার মতো এত ক্রিপ্টা প্রেমিকা আমি আর একটাও দেখি। একটাও দেখো না মানে? আই, তুমি কয়টা প্রেম করছো? মাথা ঠিক আছে, একটা সামলাতেই হিমশিম খাইতেছি, আবার নাকি আরো? এই জন্যই তো তোমার টাইট দিয়ে রাখি, পুরুষ মানুষে টাইট দিয়ে রাখতে হয়। ওরে বাটপার, আমি তোমাকে ভালোবাসতেছি আর তুমি আমাকে টাইট দিচ্ছ না? ভালোবাসার টাইট, এইটাই যত মজবুত ভালোবাসা তত মজবুত তাই না? এই করতেছো তুমি?